तो ये प्रिंटर का हेलो व्यूअर्स আসসালামু আলাইকুম ওভারপ্রিন্ট ভিডিওর পক্ষ থেকে আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে আছি গ্রাফিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট লিমিটেডে। এই প্রতিষ্ঠানের অ্যাড্রেস হচ্ছে গুলশান নিকেতনে, গুলশান নিকেতন ঢাকায়। তো আপনারা অনেকেই আমার কাছে ল্যাব প্রিন্টিংয়ের মেশিনারি এবং ল্যাব প্রিন্টিংয়ের প্রোডাক্ট নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন এবং অনেকেই আমার কাছে কিনতে চান অথবা জানতে চান যে ভাই আপনার কাছে কারো ভালো কোনো লোকেশনের অ্যাড্রেস আছে কিনা বা দোকানের অ্যাড্রেস আছে কিনা অথবা যারা ইম্পোর্ট করে তাদের কোনো ঠিকানা আছে কিনা যে আপনারা মেশিনগুলো কিনবেন। আমার কাছে লাস্ট কয়েক মাসে অনেকেই কিন্তু ল্যাবের বিভিন্ন মেশিন কেনার জন্য নক করেছেন। আমি মূলত ভিডিওগুলো তৈরি করি যারা কম্পিউটার প্রিন্টিং বিজনেস করেন অথবা হচ্ছে ল্যাব প্রিন্টিংয়ের বিজনেস করেন তাদের জন্যই। সো আমার সাথে কিছুদিন আগে পরিচয় হলো গ্রাফিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট লিমিটেডের ইউসুফ ভাইয়ের সাথে। ইউসুফ ভাই হচ্ছে গ্রাফিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্ট লিমিটেডের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার। সো ভাই বলো যে ওনাদের এখানে বেশ কিছু মেশিনারি আছে ল্যাব প্রিন্টিংয়ে, সাপোজ হিটি, ডিএনপি, তারপরে সিনুফোনিয়া, তারপর হচ্ছে যেটা হচ্ছে ফুজিফিল্ম। সো এই প্রত্যেকটা মেশিন সম্পর্কে আমরা আজকে আপনাদেরকে বিস্তারিত ধারণা দিব যে কোন মেশিন দিয়ে আপনারা কত টাকা খরচে কী পরিমাণ প্রিন্ট করতে পারবেন এবং কি আপনার প্রত্যেকটা মেশিনের ক্রয় মূল্য কত এবং কি আপনারা কী কী পরিমাণ সার্ভিস পাবেন, ওনাদের এখান থেকে আপনারা যদি মেশিন কিনেন কী কী ধরনের সার্ভিস পাবেন এবং কি কোন মেশিনটায় কত টাকা খরচ পড়বে এবং কি আপনার প্রিন্ট খরচটা সহ আমরা আপনাদেরকে বলে দিব যে রোলের প্রাইস কত, আপনাদের টোটাল প্রিন্টিং খরচটা কত পড়বে। সো আমরা প্রথমে সিরিয়াল থেকে আমরা শুরু করব। সো আমি এখন হচ্ছে ইউসুফ ভাইয়ের কাছে দেবো। ইউসুফ ভাইকে আমরা বিভিন্ন প্রশ্ন করবো যে কোন মেশিনটার প্রাইস কত এবং কি কীভাবে এই প্রিন্ট করতে হয়, এই বিষয়গুলো আমরা ভিডিওর শেষে আপনাদেরকে প্রিন্ট করেও দেখাবো যে এই মেশিনগুলো দিয়ে আসলে কীভাবে প্রিন্ট হয়, কত দ্রুত এবং কোয়ালিটি কেমন, এইগুলো আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখন আমি ইউসুফ ভাইকে দেবো। ইউসুফ ভাই, আমরা প্রথমে হচ্ছে এই মেশিনটা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। এই মেশিনটা হচ্ছে ডিএনপির, এটা কি ল্যাব মেশিন না? হ্যাঁ, এটা মিনি ল্যাব প্রিন্টার, এটা ডিএনপির প্রিন্টার। এটা মূলত জাপানি ব্র্যান্ড, জাপানের সিটিজেন সিস্টেম, জাপান কোম্পানি লিমিটেড, তারা এটা ম্যানুফ্যাকচারার। আচ্ছা, এই মেশিনটা দিয়ে কীভাবে প্রিন্ট করতে হয়, কী দিয়ে প্রিন্ট করতে হয়? এই মেশিনটা মূলত থার্মাল প্রিন্টার। হ্যাঁ, এটা দিয়ে আপনার থার্মাল প্রিন্ট হয়। এটা ল্যাব মেশিন, আপনার এখানে কোনো লিকুইড কালি লাগে না। তাহলে কীভাবে প্রিন্টটা হয়? এটাতে রিবন সিস্টেম, রিবনের মাধ্যমে প্রিন্ট হয়। আচ্ছা, আমাদেরকে একটু দেখাবেন যে রিবনটা কেমন? আমি মেশিনটা ওপেন করতেছি, এখানে একদম রিবনের মাধ্যমে প্রিন্টটা হয়ে যাবে না? তাহলে তো ছবির কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি আসার কথা। হ্যাঁ, অবশ্যই এটা হাই কোয়ালিটি প্রিন্টার। আপনার পেপার, রোল পেপার এবং রিবন, এই প্রিন্টারের মধ্যে কোনো কাটা পেপার ব্যবহার করা যাবে না। কাটা রোল না, এটা অবশ্যই রোল পেপার ইউজ করতে হবে। জি, এবং মেশিনই কেটে দেবে, মানে প্রিন্ট হওয়ার পর অটোমেটিক্যালি মেশিনই কেটে দেবে। এই মেশিনটার প্রাইস কত পড়তে পারে? এই মেশিনটার এখন রেগুলার প্রাইস 65,000 টাকা। জি, এটা আমি রেগুলার প্রাইস বলছি, এখানে আমাদের হয়তো মাঝে ভেরি হয় বা আমরা ডিসকাউন্ট দেই। যারা নিতে চাবে তারা আমার সাথে যোগাযোগ করলে, যখন নিতে চাইবে তখন আপনার সাথে যোগাযোগ করলে ফাইনালাইজ আপনারা ফিক্সড করে দেবো। আচ্ছা, এই প্রিন্টার আমরা সর্বোচ্চ কত সাইজ পর্যন্ত প্রিন্ট করতে পারবো? এটাতে সর্বোচ্চ 6R পর্যন্ত প্রিন্ট হয়, 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি। 6 ইঞ্চি বাই 8 ইঞ্চি প্রিন্ট হবে। আর রেগুলার যে প্রিন্ট, রেগুলার 3R 4R ছবি যে প্রিন্ট করা যাবে। যারা মূলত আছে অনেকে কম্পিউটার প্রিন্টিং বিজনেসের পাশাপাশি যে ল্যাবের ছবি স্টুডিও প্রিন্ট করে তাদের জন্য আসলে এই প্রিন্টারটা আমার মনে হয় যে বেটার হবে। সাপোজ 3R 4R এই ছবিগুলো হচ্ছে মূলত, এবং কি পাসপোর্ট সাইজ, এগুলো যেহেতু পাসপোর্ট সাইজে কনভার্ট করবে। পাসপোর্ট সাইজের ছবিগুলো মূলত ল্যাব প্রিন্টে একদম এসেনশিয়াল দরকার লাগে, 3R 4R তো লাগেই। জি জি, আর লিকুইড কালার এই ছবিগুলো করলে কিন্তু বেশ কিছুদিন পরে ছবিগুলো নষ্ট হয়ে যায়, ফ্যাকাশ হয়ে যায়, এবং কি এম্বাসি কিন্তু আপনার ওই লিকুইড কালার ছবি অ্যাকসেপ্ট করে না। যে এই জন্য এগুলো এম্বাসি অ্যাকসেপ্ট করে এবং এগুলোর লাইফ টাইম গ্যারান্টি, মোটামুটি 25, 30, 40 বছর এই এক একটা ছবি কোনো নষ্ট হয় না, ছবি নষ্ট হবে না, যেহেতু এটা একদম থার্মাল প্রিন্ট, নষ্ট হওয়ার কথা না। আচ্ছা, এই যে রোলটা, এটার রোলটা কিভাবে বিক্রি হয়? আর আপনার এই যে তারপরে হচ্ছে রিবন, কিভাবে এটা রোল পেপার এবং রিবন একসাথেই বান্ডেল আকারে বিক্রি হয়। রোল, রিবন একসাথেই। হ্যাঁ, আলাদা সেল হয় না। এটা আপনাদের কাছে আমাদের কাছে অ্যাভেলেবেল, পল্টনে আমাদের ডিলার আছে অনেক, সব ডিলারের কাছে অ্যাভেলেবেল। আচ্ছা আচ্ছা, মানে বিষয় হচ্ছে আপনাদের কাছ থেকে অনেকের কাছ থেকে দেখা গেছে মেশিন নেওয়ার পরে ওই আপনার পেপার থাকে না বা বলে যে ভাই রিবন নাই, এই ধরনের সমস্যা আমাদের কখনো হবে না। আমাদের জিএমই গ্রুপ যে প্রোডাক্ট আনে একদম ফুলফিল কাস্টমার স্যাটিসফ্যাকশনের জন্য একদম সবকিছু নিয়ে আসে, সবকিছু অ্যাভেলেবেল থাকে সব সময়। আচ্ছা, এই রোলটা এবং কি আপনার রিবনের প্রাইস কত পড়বে? এই রোলটার প্রাইস 5000 টাকা, রোল এবং রিবন একসাথে প্রাইস 5000 রোল এবং রিবন একসাথে 5000 টাকা। আচ্ছা, 5000 টাকা দিয়ে যদি আমরা 4R ছবি एग्जांपल প্রিন্ট আউট করি তাহলে 4R 700 4R প্রিন্ট করতে পারবেন 700। হ্যাঁ, সেক্ষেত্রে খরচ করবে একটা 4R এ 60 টাকা 10 পয়সা, 60 টাকা 10 পয়সা 4R এর মধ্যে। কিন্তু আমরা পাসপোর্ট সাইজ বসালে 6টা পাসপোর্ট বসানো যায়, সেক্ষেত্রে কিন্তু দোকানদার এই প্রিন্টার দিয়ে বিজনেস করে আমার কাছে মনে হচ্ছে যে ভালো করতে পারবে, অনেক ভালো করতে পারবে। আচ্ছা, আর এই বিষয় হচ্ছে যেহেতু এটা রিবন এবং পেপার রোল পেপারে প্রিন্ট মেশিনের সমস্যা বেশি একটা হওয়ার কথা না। তারপর এটা আপনারা সার্ভিস ওয়ারেন্টি কি দিতেছেন? আমরা 1 বছরের একদম ফুল সার্ভিস ওয়ারেন্টি, স্পেয়ার পার্টস যা লাগবে 1 বছরের ভিতরে আমরা সবগুলা আমরাই বিয়ার করি। জি, এটা এখন আমরা ইউসুফ ভাই আমাদেরকে এই মেশিনটা সম্পর্কে একটু জানা দেন। এটা হচ্ছে কি সিনফোনিয়া CS22। সো এটাও কি একটা মিনি ল্যাব প্রিন্টার? আচ্ছা, এটাও মিনি ল্যাব প্রিন্টার, এটার মেড ইন জাপান প্রিন্টার। এই মেশিনটার প্রাইস কত রাখতেছেন? মেশিনটার প্রাইস 62000 টাকা, 62000 টাকা। এর মধ্যে 1 বছরের পর্যন্ত সার্ভিস ওয়ারেন্টি আছে। আচ্ছা, এই মেশিনটা একটু দেখান আমাদেরকে, এই মেশিনের ভিতরে কিভাবে প্রিন্ট হয় বা কি কি ব্যবহার করতে হয়। এই মেশিনটা তো এক রিবন থার্মাল প্রিন্টার। আচ্ছা, এটাও রিবন এবং থার্মাল প্রিন্টার। আচ্ছা আচ্ছা, আর রোল পেপার ইউজ করতে হবে। আচ্ছা, এই প্রিন্টারের আপনার যদি আমরা সর্বোচ্চ প্রিন্ট সাইজ কত? এটা তো সর্বোচ্চ প্রিন্ট সাইজ 6R, এটাও সর্বোচ্চ 6R, আর মিনিমাম হচ্ছে মিনিমাম 4R, মিনিমাম 4R। ইচ্ছা করলে কেউ 3R করতে পারবে, সেক্ষেত্রে কাগজটা ওয়েস্টেজ যাবে। হ্যাঁ, আচ্ছা, এই প্রিন্টারের সাথে প্রিন্টারটা আপনারা যখন সেল করেন তখন হচ্ছে কি 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 দিয়ে দেবেন প্রিন্টারের সাথে? প্রিন্টারের সাথে এই থার্মাল প্রিন্টারের সাথে আমরা শুধু প্রিন্টারেই 62000 টাকায়, প্রিন্টারটাই শুধু 62000 টাকাতে। এছাড়া হচ্ছে রোল এবং পেপার আলাদা কিনতে হবে। আচ্ছা, প্রিন্টারের পরে যদি রোল এবং আপনার রিবন কি পেপারের রোল এবং রিবন কিনেন তাহলে কত টাকা খরচ হবে? এই প্রিন্টারের জন্য 2700 টাকা, 2700 টাকা, 2700 টাকা এক রোল পেপার এবং রিবন। তাহলে এই প্রাইস হচ্ছে 2700 টাকা। 2700 টাকা দিয়ে যদি ভাই 4R প্রিন্ট করে তাহলে কত করে প্রিন্ট করতে হবে? 300 প্রিন্ট হবে, সেক্ষেত্রে আপনার 9 টাকা করে খরচ পড়ে, 9 টাকা করে খরচ পড়বে। ওইটার তুলনায় এটার প্রিন্ট খরচ একটু বেশি পড়বে। আচ্ছা আচ্ছা, এই মেশিনটা সবকিছু জাপানি তো এই জন্য পেপার টেপার সবই জাপানি, এই জন্য এটার একটু প্রিন্ট কস্টটা একটু বেশি, একটু বেশি। আমরা সবাই জানি নরমালি যে জাপানি প্রোডাক্টের একটু কস্ট বেশি। জি, এই মেশিনটাও দেখা যাচ্ছে যে খুবই হেভি মেশিন। আচ্ছা, এটার আপনার যে ফটো কোয়ালিটি, আমরা তো ফটো দেখা যাচ্ছে ম্যাট এবং কি গ্লুসি, এই দুই ধরনের ফটো আমাদের ল্যাব থেকে করি। এটা দিয়ে কি দুই ধরনের করা যাবে? একই পেপার দিয়ে দুইটাই হবে। এটা শুধু প্রিন্টিং কমান্ডের অপশনে একটা অপশন আছে, যেখানে অপশনটা টিক দিয়ে দিলে গ্লুসি হবে, টিক উঠায় দিলে ম্যাট হবে। এটাও সেমই অপশন। আচ্ছা, তাহলে এটা দিয়ে আমরা ম্যাট এবং গ্লুসি ছবি করা যাবে। আর আপনাদের কাছে জেনারেল যে রোলগুলো আছে 2700 টাকা দিয়ে আমরা কিনলে প্রায় কত কপি? 300 4R করা যাবে। তাহলে এরপরে আমরা এই প্রিন্টারটার নাম কি? এটা হচ্ছে HiTi। আচ্ছা, এটা HiTi P525L, এটা মডেলটা HiTi P525L। হ্যাঁ, এই প্রিন্টারটার প্রাইস কত রাখতেছেন বর্তমানে? এই মেশিনটার প্রাইস বর্তমানে 55000। এই মেশিনটার প্রাইস 55000 টাকা। তো 55000 টাকার মধ্যে কি আপনারা রোল এবং রিবন দিচ্ছেন নাকি? না, আমরা রোল এবং রিবন ছাড়া শুধুমাত্র প্রিন্টারটার প্রাইস হচ্ছে 55000 টাকা। 55000 টাকা আছে। এই প্রিন্টারটা আমরা একটু খুলে দেখি। 55000 টাকা, এটা ওয়ারেন্টি আছে? ওয়ারেন্টি 1 বছর, 1 বছর পর্যন্ত ওয়ারেন্টি দিচ্ছেন। 1 বছর একদম ফুল ওয়ারেন্টি দিচ্ছি আমরা। আর আচ্ছা, এটাও দেখতেছেন সেম সিস্টেম, রিবন পেপার একই সিস্টেম, রিবন পেপার না? জি। আচ্ছা, এটার এক সেট রিবন এবং পেপারের দাম কত পড়তেছে? এটার এক সেট রিবন পেপারের দাম 3500 টাকা। এক সেট রিবন এবং পেপারের দাম 3500 টাকা। আচ্ছা, কতগুলো প্রিন্ট হবে এটা দিয়ে? এটা দিয়ে 500 4R প্রিন্ট হবে। তাহলে এটা রোলটা বড় 500 4R ছবি প্রিন্ট হবে। তাহলে প্রিন্ট খরচ তো একটু কম পড়বে, 7 টাকা প্রিন্ট খরচ পড়বে। 7 টাকা পড়বে না? জি। 3R করলে তো সেম খরচ হয়ে যাবে। হ্যাঁ, 3R করলে সেম খরচ হয়ে যাবে। 4R করলে 6টা পাসপোর্ট সাইজের ছবি বসে ওনারা প্রিন্ট করতে পারবে। আচ্ছা, এই প্রিন্টারের আপনার যে রোল এবং রিবন রয়েছে এটার দাম কত বললেন? 3500 টাকা। 3500 টাকা। আর প্রিন্টারের দাম হচ্ছে 55000 টাকা। প্রিন্টার যদি কিনেন তাহলে রোল এবং রিবন আলাদা কিনে নিতে হবে। আচ্ছা, এটা ওয়ারেন্টির হিসাব তো সেম 1 বছর ওয়ারেন্টি ফুল একদম পার্টস স্পেয়ার পার্টস সব সহ আমরা 1 বছর ওয়ারেন্টি। তো এখন আমরা আরেকটি মেশিন আপনাদেরকে দেখাবো। তো ইউসুফ ভাই, এই মেশিনটার নাম হচ্ছে কি? ফ্রন্টিয়ার DE100। এটা তো দেখতেছি আমরা ফুজিফিল্মের একটা। হ্যাঁ, এটা ফুজিফিল্মের মিনি ল্যাব প্রিন্টার। আচ্ছা, এটাতে সুবিধা হলো আপনি একদম B2 সাইজ 3R 4R 5R 6R 8R 8L এবং 8.3 থেকে 37 ইঞ্চি লম্বা পর্যন্ত করা যায়। ও আচ্ছা, আমরা এতক্ষণ যে মেশিনগুলো দেখছিলাম ওইগুলো মূলত হচ্ছে 4 আর ছবির জন্য বেস্ট, পারফেক্ট একটা হচ্ছে 4 আর ছবির জন্য, কিন্তু এটা দিয়ে আমরা সর্বোচ্চ হচ্ছে 8 আর পর্যন্ত করা যাবে স্ট্যান্ডার্ড। আর এমনি আপনি চাইলে 8.3 টু 37 ইঞ্চি লং করা যাবে, তাহলে আমরা চাইলে A4 সাইজেরও করতে পারবো। হ্যাঁ, এটা তো হচ্ছে 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি। জি, তাহলে আমরা A4 পর্যন্ত হচ্ছে আমরা একটা স্ট্যান্ডার্ড সাইজ করতে পারি। আর হচ্ছে আমরা চাইলে রোল যেহেতু এখানে 36 বাই 8.3 করতে পারবো। আচ্ছা, এটা হচ্ছে ফুজিফিল্ম ফ্রন্টিয়ার DE100। এই প্রিন্টারটার দাম কত ভাইয়া? এই প্রিন্টারটার রেগুলার প্রাইস 3 লাখ টাকা। 3 লক্ষ টাকা না? 3 লক্ষ টাকা। আচ্ছা, এই প্রিন্টারটা কেনার ব্যবস্থা থেকে আপনাদের থেকে 3 লক্ষ টাকা ক্যাশ অন দিয়ে কিনতে হবে নাকি? এই প্রিন্টারটা আমরা কিস্তিতেও সেল করি, শুধুমাত্র এই প্রিন্টারটা আপনারা কিস্তিতে সেল করেন, যেহেতু এই প্রিন্টারটার প্রাইস একটু বেশি এইজন্য মার্কেটের কথা চিন্তা করে আপনারা এই প্রিন্টারটা কিস্তিতেও দিচ্ছেন, সেল করতেছেন। আচ্ছা, কিন্তু কিস্তিতে একটা ডাউন পেমেন্ট করে তারপর হচ্ছে একটা মাসিক কিস্তি করে দিচ্ছেন। আচ্ছা, এই প্রিন্টারটা কিভাবে প্রিন্ট হয়, কি প্রক্রিয়াটা, এটাও যদি আমাদেরকে একটু দেখান। এই প্রিন্টারটা তাও রোল পেপারই সবগুলা, বিভিন্ন সাইজের পেপার এখানে লাগানো যায়। আচ্ছা আচ্ছা, এই যে এখানে পেপারের রোল আছে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে পেপারের রোল না? ল্যাপ প্রিন্টার তো অবশ্যই রোল পেপারে প্রিন্ট হয়ে অটোমেটিক্যালি আপনার পেপার কাটিংয়ে পাঠিয়ে দিবে। এটার মধ্যে বিভিন্ন সাইজের রোল লাগানো যাবে। আচ্ছা, প্রথমে আমরা কালির ব্যাপারটা নিয়ে একটু কথা বলি। এইটাতে ওইগুলাতে ছিল হচ্ছে রিবন সিস্টেম। জি, আর এটাতে হচ্ছে আপনাদের রিবন না, এটাতে হচ্ছে আমরা কার্টিজের মধ্যে দেখতে পাচ্ছি। এটা কি জিনিসটা একটু আগে কার্টিজের বিষয়টা আমাদেরকে। এটা 4টা কার্টিজ ইউজ হয়, এগুলো লিকুইড, ভিতরে লিকুইড আছে। একটা কার্টিজ খুলে একটু দেখেন আমাদেরকে। আচ্ছা, অনেক বড় কার্টিজ, মানে ফুজিফিল্মের একদম অরিজিনাল 200 ml কালি রয়েছে এর মধ্যে না? আচ্ছা, প্রিন্টার প্রাইস হচ্ছে 3 লক্ষ টাকা। এই 3 লক্ষ টাকার মধ্যে কি এক সেট কার্টিজ আছে? হ্যাঁ, 3 লক্ষ টাকার ভিতরে আমরা এক সেট কার্টিজ, এক রোল পেপার এবং একটা মেইনটেনেন্স কার্টিজ সবকিছু একসাথে দিয়ে দেব। মেইনটেনেন্স কার্টিজটা কি? এটা হচ্ছে ওয়েস্টেজ কালি যেটা জমা। আচ্ছা আচ্ছা, এটাতে ওয়েস্টেজ লিকুইড ইঙ্ক, যেহেতু ওয়েস্টেজ ইঙ্কটা এসে এখানে জমা হয়। আচ্ছা, মানে রোল যে দিবেন আপনারা কি সাইজের রোল দিবেন? একটা 5 ইঞ্চি রোল ফ্রি দেওয়া। 5 ইঞ্চি রোল প্রিন্টারের সাথে পেয়ে যাবেন আপনারা না? এক সেট কালি, তারপরে হচ্ছে 5 ইঞ্চি রোল। পরবর্তীতে যদি এক্সেল কালি তো শেষ হয়ে যাবে প্রিন্ট করতে করতে করতে, সবগুলো কালি একসাথে শেষ হয় না। জি, কোনোটা আগে কোনোটা পরে, যখন যেটা শেষ হবে তখন সেটা ইউজ করতে পারবে। জি, এক সেট কালি কিনতে পরবর্তীতে কত টাকা খরচ হবে? এক সেট কালি 22,800 টাকা পরে। 22,800 টাকা। একটা কালির দাম 5,700 টাকা। একটা যদি কেউ সিঙ্গেল কিনে তাহলে 5,700 টাকা। আর হচ্ছে আপনার তাহলে যদি এক সেট কালির দাম যদি আপনার 22,800 টাকা হয়, তাহলে এক সেট কালি দিয়ে যদি আমরা 4R ছবি হিসাব করি তাহলে কতগুলো প্রিন্ট করা যাবে? এক সেট কালি দিয়ে 4R 8,000 প্রিন্ট করা যাবে স্ট্যান্ডার্ড। 8,000 কপি প্রিন্ট করা যাবে। তো সেক্ষেত্রে প্রিন্টের খরচটা আনুমানিক খরচ 4R এ 6.5 টাকা পড়ে। তাহলে ওই প্রিন্টারগুলো তুলনায় আনুমানিক এটাতে খরচ একটু কম পড়ে। জি, এটা দিয়ে কি গ্লোসি এবং ম্যাট এটাতে দুটোটা করা যাবে, কিন্তু এটা গ্লোসি ম্যাট পেপার আলাদা, গ্লোসির জন্য রোল আলাদা, ম্যাটের জন্য রোল আলাদা। জি, আলাদা আপনার রোল কিনতে হবে, ওইগুলোর মতো একদম একবারই না। আচ্ছা, এটার রোলের সাইজ কি রোলের সাইজ আছে? 3.5 ইঞ্চি, 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 8 ইঞ্চি, 8.3 ইঞ্চি। ও আচ্ছা, এটা তো ভ্যারাইটিস সাইজের রোল ইউজ করা যায়। সাপোজ 3.5 এর রোলটার দাম কত? 3.5 ইঞ্চি রোলের দাম হচ্ছে 1,500 টাকা। 1,500 টাকা। এটাতে আপনার কতগুলো হবে? 3R আপনার 703R প্রিন্ট করা। 703R। এর পরের সাইজটা 5 ইঞ্চি। 5 ইঞ্চি হচ্ছে রোলের সাইজ। 5 ইঞ্চি রোলের সাইজ দাম কত? এটার দাম 1900 টাকা। আর যেটা 3.5 এটার দাম? ওটার দাম 1500 টাকা। 1500 টাকা। আচ্ছা, যেটা 5 ইঞ্চি এটার দাম পড়তেছে কত? 1900 টাকা। 1900 টাকা। তারপরে কত ইঞ্চি? তারপরে 6 ইঞ্চি। 6 ইঞ্চি এটার দাম কত? 2300 টাকা। 2300 টাকা। 2000। কতগুলো প্রিন্ট করা যাবে যদি 4 ইঞ্চি দিয়ে 4R প্রিন্ট করলে? 600। ও মোটামুটি ভালো পরিমাণ প্রিন্ট করা যায়। 4R কত করে প্রিন্টের খরচ পড়ে? 6 টাকা 50 পয়সা। 6 টাকা 50 পয়সার মতো খরচ। একদম কাগজের খরচ, কালির খরচ, কাগজ এবং কালের খরচ সবগুলোই আমরা কাগজ এবং কালের খরচেই বলে আসছি যেহেতু আমাদের। তারপরে হচ্ছে আপনার এরপরের সাইজ হচ্ছে 8 ইঞ্চি। 8 ইঞ্চি রোল পাওয়া যায় অ্যাভেলেবেল। জি, 8 ইঞ্চি হলে আপনাদের 8 ইঞ্চি বাই 10 ইঞ্চি সবগুলো করা যায়। 10 ইঞ্চি, 8 ইঞ্চি বাই 12 ইঞ্চি। জি, 8 ইঞ্চি রোলের প্রাইস কত? 8 ইঞ্চি রোলের প্রাইস 3200 টাকা। 3200। 3200 টাকা। তো আমরা এটার প্রিন্টের কোয়ান্টিটি কিভাবে? এটা 200 প্রিন্ট হয় 8-12 হিসাব করলে 200 প্রিন্ট হবে। আচ্ছা, এরপরের রোলের সাইজটা কত? A4 8.3 ইঞ্চি। 8.3 ইঞ্চি। জি, তাহলে A4 রোলের প্রাইস 3400 টাকা। 3400 টাকা। 3400 টাকা দিয়ে আমরা যদি রোলটা কিনি, শুধুমাত্র রোল, কিন্তু হ্যাঁ এখানে আপনাদের প্রিন্টার খরচ কত পড়তে পারে? A4 এর একটা প্রিন্টার খরচ 25 টাকার মতো পড়ে, 25 টাকার মতো পড়বে ল্যাপ কোয়ালিটির একটা A4 সাইজ। এটাই হচ্ছে সর্বোচ্চ সাইজ। আর যদি চায় যে 8.3/36 ইঞ্চি পর্যন্ত প্রিন্ট করে দিতে পারবে। এটাতে আরো সবচেয়ে বড় সুবিধা আছে একটা, সেটা হলো আপনি যদি চান যে আপনি 8 ইঞ্চি পেপার দেয়া 2 ইঞ্চি পর্যন্ত কাটা যায়, 8/2 জি, বা 3.5 ইঞ্চি পেপার ইউজ করছি 3.5/2। ও আচ্ছা, 3.5 ইঞ্চি বাই 2 ইঞ্চি পর্যন্ত এর একটা স্মলেস্ট প্রিন্ট করা যায়। হ্যাঁ, প্রিন্ট অটোমেটিক্যালি কেটে আমরা দিয়ে দিই। 3.5 ইঞ্চি বাই 2 থেকে শুরু করে আপনি যে কোনো সাইজ এটা কাটা যায়, এটাতে একটা ভালো সুবিধা এটার মধ্যে না। আচ্ছা, এই প্রিন্টারটার প্রাইস বর্তমানে তো যা বলেন 3 লক্ষ টাকার মতো প্রাইস পড়তেছে। সো এটা সার্ভিস ওয়ারেন্টির বিষয়টা কি? সার্ভিস ওয়ারেন্টি আমরা এটারও 1 বছর ফুল সার্ভিস ওয়ারেন্টি দিচ্ছি, 1 বছর পর্যন্ত যে কোনো পার্টস, হ্যাঁ যে কোনো পার্টস সব কিছু 1 বছর দিচ্ছি। আর হেডের ওয়ারেন্টি দিচ্ছি 2 বছর। তো ভাই এই প্রিন্টারটা যদি আপনাদের থেকে কেউ কিনে তাহলে আপনারা কিভাবে ওনাকে সার্ভিসটা দিবেন? কিভাবে আমরা উনি কিনলে ওনার একদম প্রতিষ্ঠানে গিয়ে সেট আপ করে ইনস্টল করে ওনাকে ট্রেনিং করে তারপরে দিয়ে আসবো। সবগুলো প্রিন্টারের ক্ষেত্রেই একই রকম। আমরা মোটামুটি সবগুলো উনি যতক্ষণ পর্যন্ত কাস্টমার স্যাটিসফ্যাকশন না হবে ততক্ষণ পর্যন্ত আমরা ওনার ওখানে ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করব। এটার সাথে আমরা একটা ল্যাবের সফটওয়্যার দিয়ে দিই, বড় বড় ল্যাবে যেগুলো সফটওয়্যার ইউজ করে এটা তো সেম সফটওয়্যারে ইউজ করা যায় এবং নর্মাল প্রিন্টার ড্রাইভার দিয়েও প্রিন্ট করা যায়। তো বন্ধুরা, ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এই ল্যাব প্রিন্টিং মেশিনগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয়েছিল। আমাদের মূল উদ্দেশ্য আমরা ডিএনপি, সিনফোনিয়া, হিটি, তারপর ফুজিফিল্ম এই 4টা ল্যাব প্রিন্টার নিয়ে আপনাদেরকে ডিটেলস বললাম। আপনাদের যদি এই ধরনের প্রিন্টারের প্রয়োজন হয়, যে কোনো ল্যাব প্রিন্টার এবং কি আপনাদের যদি অ্যাক্সেসরি সাপোজ হচ্ছে আপনার রোল পেপার আর রিবন যদি প্রয়োজন হয়, আপনারা গ্রাফিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার ইউসুফ ভাইয়ের সাথে আলাপ করবেন বা ফোন দেবেন, তাহলে আপনারা ওনার থেকে। এছাড়া হচ্ছে আপনাদের কারো কাছে যদি এই ধরনের মেশিনগুলো আগেও ব্যবহার করেন, আপনারা যদি টেকনিক্যাল কোনো প্রবলেমে পড়েন তাহলে ওনার ভাইয়ের সাথে আলাপ করতে পারেন, উনি আপনাদেরকে এই সমস্যাটা সমাধান করে দেবেন। জি ইউসুফ ভাই, আপনি তো এই প্রতিষ্ঠানের গ্রাফিক মেশিনারি অ্যান্ড ইকুইপমেন্টের সিনিয়র সার্ভিস ইঞ্জিনিয়ার। সো আপনার যদি এই মেশিনারিজ সম্পর্কে অথবা আমাদের ভিউয়ার সম্পর্কে কোনো কিছু বলার থাকে, আপনি একটু যদি ভিউয়ারদের বলে দিতেন যে আপনাদেরকে আসলে কীভাবে ওনারা হেল্পটা নেবে। যারা আমাদের এই প্রিন্টারগুলো ইউজ করে অথবা যারা ভবিষ্যতে করবে, আমি যেহেতু এখানকার সার্ভিস ইঞ্জিনিয়ার, আপনাদের যে কোনো ধরনের সমস্যার জন্য আমারে ফোন করতে পারেন, বা নতুন যারা ইউজার তারা যদি মেশিন লাগে মেশিনের জন্য ফোন করতে পারেন, বা যারা ইউজ করতেছেন তাদের কোনো টেকনিক্যাল সমস্যা হইতেছে, যে কোনো টেকনিক্যাল সমস্যা বা কোনো প্রোডাক্ট পাচ্ছেন না বা প্রোডাক্টের যে কোনো বিষয় জানতে চান, আমার সাথে যোগাযোগ করতে পারেন। ভিডিও ডিসক্রিপশনে যেহেতু আমার নাম্বার দেওয়া আছে, সবাই আমার সাথে যোগাযোগ করতে পারবেন। সকলকে ধন্যবাদ। প্রিন্টার কমান্ড দিচ্ছেন না ভাই? জি, আমি প্রিন্টার কমান্ড দিচ্ছি একটা ফরওয়ার্ড প্রিন্ট দিচ্ছি। দেখি প্রিন্টটা কেমন খুব চমৎকার প্রিন্ট থাকে না, একদম ল্যাব তো ল্যাব, একদম ল্যাব কালার প্রিন্ট। তিন কমান্ডে ওই সাইজের পরে কেটে দিয়ে দিল। এই দুইটা আমাদের ছবি এখন প্রিন্ট হলো না? জি, তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এই ধরনের নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।